ঘুমে যাচ্ছে মানুষ
ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে, তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে কেন সে ইসলাম
আমাদের তার কাছ থেকে এখন আপনি ক্ষমা চেয়ে ক্ষমা করে দেন। ইসলামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে মানুষকে কষ্ট দেন নাই, দুঃখ দেন নাই, ভিক্ষাতি করেন নাই, আত্মসাৎ করেন নাই, কারো সম্পদ উদ্ধার করেন নাই, সেই নবী ইবনে বাদরাকে উম্মতকে ডেকে ডেকে বললেন, আসো না কিয়ামত করবে কি আমাদের কোন পাওনা, আসো আমার কাছে আসো আমি পাওনাকে জেনে দেই। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি ইমানদার না, তাই মুখের কথা, মুখের ভাষা এবং হাতের
সেই ব্যক্তি ইমানদার নয়। যে নবীর হাদিস এমন কঠোর করছে অপর ভাইয়ের শ্রদ্ধা তার দান করেন এমন তার ক্ষেত্রে এমন নবীর মুখের হাদিস জেনে মানুষকে হত্যা করে, জঙ্গি হামলা করে, মানুষ মারে বা উপরে মানুষ হত্যা করে, এর কোন সুযোগ থাকতে পারে না? উচিত কাজের মধ্যে আনতে পারে তা উচিত।